আসসালামু আলাইকুম গাইজ, চলে আসলাম নতুন আর একটা ভিডিও। তো এই ভিডিওর মধ্যে শেয়ার করব, আমি এখন একটা বাজারে চলে আসলাম। এই বাজারের মধ্যে অনেক গাছগাছরা বিক্রি করা হয়, তো কিছু কিছু আশ্চর্য গাছগাছরা আছে যা আপনারা দেখলে অবাক হবেন। তো এই ভিডিওটা আপনাদের জন্যই করা, তো আপনারা দেখে নেন যে এখানে কি গাছগাছরা বিক্রি করা হয়। এখানে সম্পূর্ণ গাছান্ত ঔষধ বানিয়ে পরে বিক্রি করা হয়। তো আমাদের দেশে সবসময় যেটা দেখতাম যে জঙ্গলায় বা যে জায়গায় পানি জমে থাকে ওই জায়গায় এই গাছটা হয়, কিন্তু এখানে বলে এই গাছটা দিয়ে তারা ক্যান্সারের ওষুধ বানায়। তো আপনারা দেখে নেন যে তারা কি গাছটা দিয়ে ক্যান্সারের ওষুধ বানায়, তা আপনাদের সাথে শেয়ার করতেছি। বন্ধুরা দেখেন এই যে এখানে, এই যে আমি বাজারে, এই যে এখানে মূলা বিক্রি করে, দেখেন মূলা বিক্রি করে আর এই যে শুটকি একসাথে রেখে দিছে, মানে তরকারিও শুটকি। এই যে দেখেন চলে আসলাম সেই, এই যে দেখেন দোকানটার ভিতরে, যে দোকানে এই যে দেখতেছেন গাছের মতো, এই যে এই যে দেখেন। তো এটা আমার মনে হয় যে কচু গাছের মোথা, এই যে দেখেন, এই যে এটা আমার মনে হয় কচু গাছের মোথা। এই যে দেখেন এখানে সর্বোচ্চ সব গাছের পাতা লতা সব কিছু আছে। এই যে দেখেন আপনাদের একবার দেখায় নি, তারপরে আমি ডিটেল বলতেছি যে এটা হলো আমাদের দেশে বলে গামাসিলত। এই যে দেখেন, তো এই যে দেখেন এখানে এটা, এই যে লাল কালার দেখছেন, এটা একটা ফল। এই যে শেয়ার, এই যে এখানে দেখেন তারা এই যে বয়মের ভিতরে ওষুধ বানিয়ে রেখেছে, সম্পূর্ণ ক্যাপসুল বানিয়ে রেখেছে। যে দেখেন এই যে, এই যে, এই যে দেখেন এইসব ওষুধ ক্যান্সারে কাজ করে। এই যে দেখেন একটা প্লাস্টিকের ভিতরে যে এইসব সব গাছের পাতা লতা দিয়ে বানানো। এই যে দেখেন, এই যে দেখেন পাতা, এটা তো আমাদের দেশে অ্যাভেলেবেল ক্ষেত্রের মধ্যে হয়। এই যে দেখেন এখানে বাদামও আছে, ওই যে লাল পাতাটা, এই যে দেখেন এসব সব ক্যান্সার ওষুধ বানানো হয়। তো আমি তারে জিজ্ঞেস করছিলাম খেয়ে কী কেউ ভালো হয়েছে, সে বলছে অনেক প্রমাণ আছে ভালো হয়। তো এই যে কচু গাছটা দেখেন সিল্লা রাখছে এটা, এই যে দেখেন সে সম্পূর্ণ এখান থেকে ওষুধ বিক্রি করে। আর যদি এখান থেকে কেউ একটা গাছ নেয়, যে 1 কেজি 8 টাকা, এই যে লেখাই আছে 8 রিংগিট। এই যে কচু গাছটা দেখেন, এটা একটা কচু গাছ, এটা তারা সিলে সুন্দর করে সিলে বিক্রি করে। এই যে দেখেন, এই যে তো ওদের যে ওষুধগুলো, এই যে আমি জিজ্ঞেস করছি 1 প্যাকেটের দাম কত, এই যে বয়মের ভিতরে যেগুলো ভরে রাখছে দাম আছে আবার 40 রিংগিট, এই যে 80 রিংগিট 90 রিংগিট দাম আছে এটি। এটি খাইলে বলে পুরোপুরি সুস্থ। আর এই গাছ দিয়ে যে তরল পানি বানায় বিক্রি করে এটাও আছে, যে বোতলের ভিতরে বড় আছে দেখেন, এই যে সম্পূর্ণ ক্যাপসুল বানিয়ে তারা বিক্রি করে। যেহেতু গাছগাছরা আছে আসলে তারাই চায়নারা এটা বুঝছে যে কোনটা কী রোগের। আর এমন কোনো গাছগাছরা নাই যে তারা খায় না, সবই তারা খাইতে পারে। এই দেখেন।